নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আর কিছুদিন পর 1428 বঙ্গাব্দে আমরা সকলেই পা রাখতে চলেছি, তাই আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে অগ্রিম নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটি শুরু করতে চলেছি। আর এই 1428 বঙ্গাব্দে এই 88 জাতক ও জাতিকারা রাহুর কামড়ে হতে চলেছে কোটিপতি। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। কোন কোন ক্ষেত্র থেকে এই কোটি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে তা আমি ভিডিওতে বলতে চলেছি, তাই ভিডিওটি মনোযোগের সাথে সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ শীঘ্র। চোদ্দশো আঠাশ বঙ্গাব্দে রাহুর এক কামড়ে যে 88 জাতক ও জাতিকারা কোটিপতি হতে চলেছে, সেই 88-র নাম আমি অবশ্যই উল্লেখ করতে চলেছি। কিন্তু তার আগে একটি বিষয় আপনাদেরকে অগ্রিম জানিয়ে দিতে চাই। দেখুন, যে 88-র কথা বলবো তারা প্রত্যেকে যে পাবে তা কিন্তু নয়। কারা পাবে আর কারাই বা পাবে না তা জানতে ভিডিওর শেষ পার্টটা অবশ্যই দেখুন, কারণ সেখানে আমি কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে চলেছি, আর সেটি যদি আপনার সাথে একদম এক্স্যাক্ট মিলে যায় তাহলে আপনারা অবশ্যম্ভাবিক কোটিপতি হবেনই হবেন। তাহলে আসুন জেনে নেওয়া যাক কোন সেই 8 অতীব সৌভাগ্যশালী রাশি যারা 1428 বঙ্গাব্দে রাহুর কামড়ে হতে চলেছে কোটিপতি। প্রথম যে রাশির কথা বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা রাহুর কামড়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ আপনারা কোন কোন ক্ষেত্র থেকে অর্থ বা টাকা পেতে চলেছেন সেটি আমি বলতে চলেছি। যারা লটারি, শেয়ার, ফাটকা, জুয়া এগুলোতে টাকা ইনভেস্ট করেন তারা কিন্তু ডেফিনেটলি পেতে চলেছেন। এবং এর পাশাপাশি আপনারা উত্তরাধিকারী সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি লাভ করতে চলেছেন। এছাড়াও যারা বৈদেশিক বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন, অর্থাৎ এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন, তারাও কিন্তু কোটিপতি হতে চলেছেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে রাহুর এক কামড়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। আর এই কোটি টাকা কীভাবে পাবেন বা কোথা থেকেই বা পাবেন? যারা লটারি, শেয়ার, ফাটকা এগুলোতে টাকা ইনভেস্ট করেন তারা কিন্তু পাবেন। এছাড়াও উত্তরাধিকারী সূত্র থেকে বা পৈতৃক সূত্র থেকে বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারাও কিন্তু কোটি টাকার মুখ দেখতে চলেছেন, এটি কনফার্ম। এরপরে যে 3 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও 1428 বঙ্গাব্দে রাহুর কামড়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। আর এই কোটি টাকা কোথা থেকে পাবেন? এই কোটি টাকা পাবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকে বা পৈতৃক সূত্র থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারাও কিন্তু কোটি টাকার মালিক হতে চলেছেন। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহুর এক কামড়ে হতে চলেছেন কোটিপতি। অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনারাও পেতে চলেছেন। আর এটি কোথা থেকে পাবেন? এটি পাবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে, এছাড়াও শ্বশুরালয় থেকে এই কোটি টাকার সম্পত্তি আপনারা পেতে চলেছেন। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারাও কিন্তু কোটি টাকা কামাই করতে চলেছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও রাহুর এক কামড়ে হতে চলেছেন 1428 বঙ্গাব্দের কোটিপতি। অর্থাৎ কোটি টাকা কিন্তু আপনারা কামাই করতে চলেছেন। আর এটি হতে চলেছে লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, ফাটকা থেকে, এছাড়াও উত্তরাধিকারী সূত্র বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। এবং যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারাও কিন্তু কোটি টাকা
পেরিয়ে চলেছেন, এটি কনফার্ম। এরপরে যে ৬ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কোটি টাকা পেতে চলেছেন এই নতুন বছরে। অর্থাৎ ১৪২৮ বঙ্গাব্দে রাহুর এক কামড়ে আপনারা হতে চলেছেন কোটিপতি। আর এই কোটি টাকা কোথা থেকে পাবেন? এই কোটি টাকা পাবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে এবং শ্বশুরালয় থেকে। এছাড়াও যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করছেন তারাও কিন্তু এই কোটি টাকা দেখতে চলেছেন। এরপরে যে ৭ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও কোটিপতি হতে চলেছেন এই ১৪২৮ বঙ্গাব্দে। অর্থাৎ রাহুর এক কামড়ে আপনারা হতে চলেছেন কোটিপতি। আর এই কোটি টাকা কোথা থেকে পাবেন? এই কোটি টাকা পাবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে, শেয়ার মার্কেট থেকে। এছাড়াও উত্তরাধিকারী সূত্র বা শ্বশুরালয় থেকেও কিন্তু অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে যে ৮ নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই রাহুর এক কামড়ে ১৪২৮ বঙ্গাব্দে আপনারা হতে চলেছেন কোটিপতি। আর এই কোটি টাকা কোথা থেকে পাবেন? এই কোটি টাকা পাবেন লটারি থেকে, সাট্টা থেকে, জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে। এছাড়াও উত্তরাধিকারী সূত্র বা শ্বশুরালয় থেকে অর্থ বা সম্পত্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আসুন আমি আপনাদেরকে সেই টার্মস অ্যান্ড কন্ডিশন জানিয়ে দিই। অর্থাৎ যে ৮ রাশির কথা আমি বললাম তারা যে সকলেই পাবে তা নয়, কারা পাবে আসুন জেনে নেওয়া যাক। ফার্স্ট অফ অল আপনাকে দেখতে হবে আপনার জন্মছকে রাহুগ্রহ কেমন পজিশনে রয়েছে। যদি রাহুগ্রহ তুঙ্গস্থ পজিশনে থাকে তাহলে তো আর বলার কিছুই নেই, আর যদি মধ্যমও থাকে তাও কিন্তু আপনারা এর সুফল পাবেন, অর্থাৎ কোটি টাকার মুখ কিন্তু দেখবেন। তার জন্য আপনার মামার সাথে এবং আপনার শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখতে হবে। হ্যাঁ বন্ধুরা, এই একটিমাত্র উপায় আছে, যে উপায়টি করলে রাহু মিডিয়াম থাকলেও সেটি কিন্তু তুঙ্গের মতো ফল দেয়। অর্থাৎ মামার বাড়ি এবং শ্বশুরবাড়ি এটা টোটালটা কিন্তু রাহু গ্রহ দেখায়, ইন্ডিকেট করে। সেই কারণে আপনারা মামার বাড়ি এবং শ্বশুরবাড়ির সাথে সম্পর্ক ভালো রাখুন, তাতে কিন্তু আপনারা কোটি টাকা পাবেনই পাবেন। আর আপনি যিনি বর্তমানে ভিডিওটি দেখছেন, আপনার নিজস্ব জন্মছক অনুযায়ী রাহুগ্রহ কেমন পজিশনে রয়েছে তা জানতে চান, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার এবং এটি পেড সার্ভিস, ফ্রি সার্ভিস নয়। এবং এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন, কারণ কল রিসিভ করা সবসময় সম্ভব হয়ে ওঠে না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।